গণতন্ত্র ছাড়া কোনো উন্নয়ন সাস্টেইনেবল হতে পারে না, মানুষের অধিকার ছাড়া কোনো উন্নয়ন সাস্টেইনেবল হতে পারে না। নির্বাচনের তফসিল ঘোষণা দিলাম, নির্বাচন হয়ে গেল, অত সহজ ব্যাপার নাকি? বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে তার অধিকারের জন্য, তার ভোটাধিকারের জন্য, তার গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য। লক্ষ মানুষ রাস্তায় নেমেছে আর লক্ষ মানুষের হৃদয়ে এই আন্দোলনের দোলা দিচ্ছে বাংলাদেশের প্রতিনিয়ত। প্রত্যেক দিন জিজ্ঞেস করে আর কয়দিন, বাংলাদেশের জনগণ প্রত্যেক দিন প্রত্যাশা করে কালকে একটা কিছু হবে, পরশু একটা কিছু হবে, কারণ পুরো বিষয়টা তাদের সহ্যের বাইরে চলে গেছে। অনেকে দুবেলা খেতে পারতেছে না, অনেকে ধার করে চলতেছে, অনেকে মাছ গোস্ত ছেড়ে দিয়ে সবজি খেয়ে চলছে, অনেকে পরিবারের চিকিৎসা করতে পারছে না, লেখাপড়া করাতে পারছে না, আর আওয়ামী লুটেরারা 1% কম লোক লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। আবার এদিকে থেকে আজকে উদ্বোধন উন্নয়নের কথা বলা হচ্ছে, আরে এই উন্নয়ন, এই উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে, এই যে উন্নয়নের কথা বলছে, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো তারা একদম ভেঙে দিয়েছে সম্পূর্ণভাবে। ব্যাংকগুলোতে কোনো টাকা নাই, ব্যাংকগুলো তো লুটপাট করে বাইরে টাকা নিয়ে গেছে, বড় বড় প্রজেক্টের টাকা লুটপাট করে বাইরে টাকা নিয়ে গেছে। আপনার ওয়াশিংটন বেসড গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির হিসাব হিসাবে প্রত্যেক বছরে 7-8 বিলিয়ন ডলার টাকা বাইরে নিয়ে গেছে, অর্থাৎ এই 14-15 বছরে 100 বিলিয়ন ডলার নিয়ে গেছে 1 লক্ষ কোটি টাকার উপরে, 1 লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাচার করেছে। ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে রিজার্ভে ডলারের সংকট, ডলারের উচ্চ বৃদ্ধির কারণে আমদানিকৃত সব মালের উচ্চ মূল্যে মানুষজনকে কিনতে হচ্ছে। আবার উন্নয়নের কথা বলছে, লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকার উপরে আপনার টাকা ছাপাচ্ছে, তারা টাকা ছাপাচ্ছে। তাদের ব্যাংকেও টাকা শেষ, রিজার্ভও শেষ, সরকারের তহবিলেও টাকা নেই, এখন কিন্তু টাকা ছাপিয়ে এই যে উন্নয়নের কথা বলছে, কিন্তু বাংলাদেশের মানুষের উপর যে ঋণের দায় দিয়ে যাচ্ছে তারা, তাদের লুটপাটের কারণে এই দায় বাংলাদেশের মানুষকে আগামী দিন শুধতে হবে। এবং এই ঋণ এতগুণ বেড়েছে যে বাংলাদেশের আগামী দিনে এই ঋণ পরিশোধ করতে বাংলাদেশ বড় ধরনের সমস্যায় পড়বে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত জনগণের প্রতিনিধি, জনগণের নির্বাচিত সরকার যদি 15 বছর একটা না থাকে, এর 3 গুণ কাজ হবে এবং লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হওয়ার সুযোগ থাকবে না, কারণ জনগণের কাছে জবাবদিহি হতে হবে, জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে, ব্যাংকগুলো লুটপাট হতো না, উন্নয়নের নামে উন্নয়নও বেশি হতো, ব্যাংকও লুটপাট হতো না, শেয়ার বাজারও লুটপাট হতো না, বাংলাদেশের টাকা বিদেশেও পাচার হতো না, এবং বাংলাদেশের মানুষকে আজকে উচ্চ মূল্যে তাদের জীবনযাপন যে কষ্ট হচ্ছে সেটা কোনোটাই হতো না। সুতরাং তারা বাংলাদেশের অর্থনীতির কাঠামোটা ধ্বংস করে দিয়েছে। আমি এটার নাম দিয়েছি আওয়ামী মডেল অফ ইকোনমিক্স, বুঝছেন? অর্থাৎ এই মডেলের কাজ হচ্ছে লুটপাট ছাড়া আর কিছু নাই, এরা লুটপাট করবে, আর লুটপাটের টাকাটা পরিশোধ করতে হবে বাংলাদেশের সাধারণ মানুষ। গণতন্ত্র ছাড়া কোনো উন্নয়ন সাস্টেইনেবল হতে পারে না, মানুষের অধিকার ছাড়া কোনো উন্নয়ন সাস্টেইনেবল হতে পারে না। ভয়ভীতির মধ্যে দেশকে রেখে এই উন্নয়ন অধিকার তাদেরকে কে দিয়েছে? উন্নয়ন যে করবে তার অধিকার থাকতে হবে, তাকে নির্বাচিত হতে হবে, তাকে জনগণের কাছে জবাব দিয়ে থাকতে হবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে, ভোটের জন্য আবার যেতে হবে। জনগণ যদি সেই উন্নয়নকে গ্রহণ করে ভোট দেবে, নাহলে ভোট দেবে না। কিন্তু চুরি করে
দেশকে দেউলিয়া করে যে উন্নয়নের গান গাইছেন এবং যার ভয়ে জনগণের কাছে যেতে সাহস করতে পারছেন না, সাহস করতে পারছেন না, কারণ দেশের জনগণ জানে এই উন্নয়ন তাদের হয়েছে।